কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন। আর এই মুহূর্তে কিন্তু নকিং অ্যাট দ্য ডোর, লোকসভার সেমিফাইনাল সামনে উপস্থিত, অর্থাৎ লোকসভার ড্রেস রিহার্সাল হবে আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনে। আর আপনারা সবাই জানেন মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরাম এবং ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই বিধানসভা নির্বাচনে কি একটা ক্রমশ ক্লিয়ার হয়ে যাবে যে ইন্ডিয়া জোটের, যদিও ইন্ডিয়া জোটের মধ্যে এখন সমন্বয় নিয়ে বিরাট অসুবিধের হচ্ছে, ইন্ডিয়া জোটের দলগুলোর জয় কি, বা আরও প্রিসাইসলি বললে কংগ্রেসের জয় কি সুনিশ্চিত হতে চলেছে, নাকি বিজেপি তার জমি দখল করে রাখবে? ফলে খুব ইন্টারেস্টিং জায়গা হচ্ছে আজকের আলোচনা। আমরা সবাই জানি মধ্যপ্রদেশে অপারেশন লোটাস করে ক্ষমতায় এসেছিল বিজেপি। রাজস্থানে এই মুহূর্তে কংগ্রেসের সরকার রয়েছে, যদিও সেখানে কংগ্রেসের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব বিরাটভাবে প্রতীয়মান হয়ে রয়েছে। আমরা জানি ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার রয়েছে এবং ছত্তিশগড়ে কিন্তু নানা দুর্নীতির অভিযোগ থাকলেও এবার কংগ্রেস মনে করছে এবং নানা অভিজ্ঞ মহলও বলছে যে ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতা দখল করে রাখতে পারবে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান, অর্থাৎ বিজেপি শাসিত যে মধ্যপ্রদেশ, যে মধ্যপ্রদেশ আসলে জিতেছিল কংগ্রেস, সেটা নিয়ে কিন্তু এখন প্রবল একটা মানে জায়গা তৈরি হয়ে গেছে। মানুষের মধ্যে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট স্বাভাবিকভাবেই বাসা বাঁধছে, ফলে কংগ্রেস নেতৃত্ব গভীরভাবে আশাবাদী যে মধ্যপ্রদেশে এবার কিসা কুর্সি কার খেলায় পরিবর্তন আসবে, লোটাসের জায়গায় পাঞ্জা মধ্যপ্রদেশের ক্ষমতা দখল করবে, একটা জায়গা এখানে তৈরি হয়েছে। তাহলে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে অ্যাডভান্টেজ কংগ্রেসের রয়েছে। নিশ্চয়ই রাজস্থানে এই মুহূর্তে কংগ্রেস একটু বিপাকে রয়েছে। যদিও রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার কারণে অনেকে বলছেন বিজেপির অ্যাডভান্টেজ কম, তবু বলবো যে রাজস্থানে যেহেতু কংগ্রেসের বিরুদ্ধে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্টের বিষয় রয়েছে, রাজস্থানে কিন্তু তুলনামূলকভাবে বিজেপি এগিয়ে রয়েছে। এবার মিজোরামে যা হয় সেরকমভাবেই ব্যাপারটা গড়াবে, আয়ারাম গয়ারাম পলিটিক্সের ভেতর দিয়ে ব্যাপারটা গড়াবে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে টিআরএস শাসিত তেলেঙ্গানা। তেলেঙ্গানায় কংগ্রেস এবং বিজেপি কেউ ক্ষমতায় নেই। বলা হচ্ছে যে এবার টিআরএসের চন্দ্রশেখর রাও, যিনি তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি দলের অন্যতম লিডার, সেই টিআরএসের এবার কিন্তু তেলেঙ্গানায় ম্যাজিক শেষ হতে চলেছে এবং সেই ম্যাজিকের জায়গাটাকে কিন্তু কংগ্রেস ধরে নেবে। এখন এগুলো আপনি বলতে পারেন সবই স্পেকুলেশন, কিন্তু একটা বিষয় স্পেকুলেশন নয়, সেটা হয় মোদী হয়তো মুমকিন হায়ের ম্যাজিক কিন্তু গোটা দেশ জুড়েই ক্রমশ কমে আসছে। সাম্প্রতিক কিছু বিধানসভা নির্বাচনের ট্রেন্ডগুলো যদি আপনারা দেখেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে সে হিমাচল হোক কর্ণাটক হোক, মানুষ কিন্তু প্রবলভাবে আস্থা রেখেছে রাহুল গান্ধীর সেই কথার ওপর যে ঘৃণার দোকান বন্ধ করে মহব্বতের দোকান খুলতে হবে। এই কথার ওপর কিন্তু মানুষ আস্থা রেখেছে। বিজেপির বিরুদ্ধে যে বিষয়গুলো প্রবলভাবে চলে যাচ্ছে সেটা হলো হোয়াট নেক্সট, রাম মন্দির তো হয়ে গেছে, হোয়াট নেক্সট হিন্দুত্বের জায়গা থেকে। দুই, মানুষ কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে প্রতিদিন ঠিক ঠেকে বুঝছেন যে ধর্ম নয়, রাজনীতির মূল ব্যাপার হচ্ছে রুটি কাপড়া মকানের জায়গাটা, যে আমার পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা সারাই কী করে হবে, আমার ছেলেটা মোটামুটি একটা ভালো স্কুলে কী করে পড়বে, আমার যে আজকে আমার ঘাড়ের ওপর যে বিরাটভাবে ওষুধপত্র চিকিৎসার খরচ রয়েছে সেখানে সরকার আমার পাশে কী করে দাঁড়াবে, এবং সার্বিকভাবে একটা পরিচ্ছন্ন প্রশাসন আমরা কীভাবে পাবো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আজকে সাধারণ মানুষের কাছে একটা বড় জায়গা হিসেবে আস্তে আস্তে উঠে আসছে। দেখবেন ইন্ডিয়ার একটা ট্রেন্ড আমরা দেখছিলাম যে বিভিন্ন এটার সাথে এই রাজনীতির একটা মিল আপনি খুঁজে পাবেন, বিভিন্ন গাড়ি কোম্পানিগুলো আগে ইঞ্জিনের ওপর খুব স্পেসিফিকেশন দিত, এখনও যে দেয় না তা নয়, কিন্তু এখন তারা অ্যাডেড সেফটি ফিচার্সের ওপর বেশি স্পেসিফিকেশন দিচ্ছে বা সেটার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। কেননা মানুষ যখন গাড়ি নিয়ে রাস্তায় যাবে তখন তারা স্বাভাবিকভাবেই চাইবে যে তিনি খুব ভালো গাড়ি চালান, তবু তো একটা লরি এসে তাকে ধাক্কা দিয়ে দিতে পারে, সেই জায়গা থেকে কী করে নিজেকে বাঁচানো যায়, নিজের পরিবারকে বাঁচানো যায়, সেটা কিন্তু আজকে কনজিউমার হিসেবে মানুষের একটা অন্যতম চাহিদা হয়ে গেছে। সুতরাং কনজিউমার হিসেবে যদি মানুষ এটা এই চাহিদা করেন, তাহলে রাজনীতির ক্ষেত্রে তো সেই মানুষ আরও বেটার প্রশাসন চাইবেন যেখান থেকে জীবনের একটা অগ্রগতি হয়,
সেই জায়গা থেকে কিন্তু গোটা দেশব্যাপী আজকে রাজনীতির ক্ষেত্রেও টেস্টটা বদলাচ্ছে। তাই জন্য দেখবেন গদি মিডিয়ার প্রভাব ক্রমশ কমে আসছে। এখনও হয়তো কয়েক লক্ষ লোক গদি মিডিয়া দেখছে, বিজেপির হয়ে যারা হই হই করে গলা ফাটাচ্ছে সেগুলো সেই চ্যানেলগুলোকে গিলছে, পশ্চিমবঙ্গে সেই চ্যানেলগুলো কিছুটা বিপ্লবী চেহারা নিয়ে অ্যান্টি এস্টাবলিশমেন্টের কথা বলে কিছু একটা করার চেষ্টা করছে। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা দেখি যে হঠাৎ যদি বিজেপি কথাদের কিন্তু আস্তে 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 তাদের প্রতি মানুষের একটা রিজেকশন তৈরি হচ্ছে এবং রাজনীতিতেও কিন্তু বিজেপি রাজনীতির প্রতি এই রিজেকশনটা প্রতীয়মান হয়ে উঠেছে। তাই যতবার মানুষ সুযোগ পেয়েছে, আমার দেখে তো এমনিতে মানুষের বেশি সুযোগ নেই রাজনীতিতে পার্টিসিপেট করার, তাদের একবার ওই আঙুল ছাপ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু কর্ণাটক এবং হিমাচল প্রদেশ পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল না হল্লা রাজা তোমার কথা আমরা আজ মানব না। এখন যে বিষয়টা আরও গভীরভাবে উঠে এসছে আজকের রেসপেক্টে সেটা হলো এই মুহূর্তে ভারতবর্ষের তরুণ প্রজন্মের সামনেও কিন্তু বড় বিষয় হচ্ছে কাজ। অর্থাৎ তরুণ প্রজন্ম চাকরি চায়, সে কিন্তু আর ওই পাকিস্তান ইন্ডিয়া নিয়ে গভীরভাবে ভাবিত নয়, তার কাছে মূল বিষয়টা হচ্ছে সে পড়াশোনা শিখেছে, আগামী দিনে তার কাজের বাজারে সে কীভাবে প্রবেশ করতে পারবে। সেই জায়গা থেকেও কিন্তু বিজেপির কাছে সেই অর্থে কোনো উত্তর নেই। তার স্কিল ইন্ডিয়া সহ যে যে প্রকল্পের কথা সে বলেছিল সেই প্রকল্পগুলোও কিন্তু মাঠে মারা গেছে। দুই, আপনারা যদি খুব ভালো করে বিভিন্ন ট্রেন্ডগুলোকে আমরা দেখি তাহলে একটা বিষয় দেখব যে বিজেপির রাজনৈতিক উত্তেজনা তৈরি করার যে একটা স্বাভাবিক প্রবণতা এক সময় ছিল, 2014 ভয়ঙ্করভাবে এসেছিল, মোদিজিকে তারা সামনে রেখে একটা নতুন ভারতের কল্পনা তৈরি করেছিল, সেগুলো কিন্তু এক্সস্টেড হয়ে গেছে। 2019 পুলওয়ামাকে ধরে যে আবেগ তৈরি করার চেষ্টা হয়েছিল সেগুলো কিন্তু এক্সস্টেড হয়ে গেছে। ফলে বিজেপির নতুন করে আর রাজনীতিতে প্রাসঙ্গিক ইস্যু তুলে ধরার জায়গাটা ক্রমশ কমে আসছে। উল্টো দিকে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের হাতে প্রচুর জায়গা আছে। প্রথম কথা, কংগ্রেস অনেকদিন ধরে বিরোধী বেঞ্চে বসে আছে, ফলে মানুষের কাছে কিন্তু একটা টেস্ট বদলের সুযোগ আসছে। কংগ্রেসের অতীত শাসন সম্পর্কে যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাগুলোও কিন্তু একটু একটু পেছন দিকে চলে গেছে, কেন সে অনেক দিন ধরে বিরোধী বেঞ্চে বসে আছে। দুই মেজর ফ্যাক্টর হয়ে উঠছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী যেভাবে আওয়ামকে, জনগণকে যেভাবে আকর্ষিত করতে পেরেছেন একজন তরুণ রাজনীতিক হিসেবে, খুব বেশি বয়স না, আমাদের থেকে কিছু বছর বয়স বেশি, 7-8 বছর, হয়তো 50-এর mid-50s হবেন, সেই জায়গা থেকেও রাহুল গান্ধী যেভাবে আমাদের 10-12 বছর বেশি, সে যেভাবে আকর্ষণ করতে পেরেছেন সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হয়েছে। তরুণ প্রজন্ম কিন্তু অন্যদিকে তাকাতে চাইছে। আজই দেখুন পশ্চিমবঙ্গের বিজেপির অন্যতম নেতা তথাগত রায় কী বলছেন, যে সংগঠন সংগঠন বলে সবাই চিৎকার করছে কিন্তু সেই সংগঠনকে বাঁধার জন্যে যে বিষয়টা দরকার সেইটা বিজেপির মধ্যে তিনি খুঁজে পাচ্ছেন না। ফলে যে কোনো পশ্চিমবঙ্গ হোক, যেখানে বিজেপি তুলনামূলকভাবে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্টের হওয়ার জায়গা আছে, সেখানেও কিন্তু বিজেপির খুঁতগুলো প্রবলভাবে প্রকটিত হয়ে উঠছে। এবং এই নির্বাচন এটা প্রমাণ করে দেবে, এই 5 রাজ্যের নির্বাচন শুধু ইউটিউব শুধু মিডিয়া দিয়ে কিন্তু গণতন্ত্রে একবার ভোট হতে পারে, 2 বার ভোট হতে পারে, কিন্তু মানুষ তার অভিজ্ঞতার জায়গা থেকে ভোট দেন। ফলে এই নির্বাচন খুব এসেনশিয়াল একটা জায়গা, কারণ আগামী দিনে লোকসভা নির্বাচনে এই 5টি রাজ্য থেকে 83টা আসন আসতে চলেছে। এবার কংগ্রেসের মূল দুর্বলতার জায়গা কী? এখানে কংগ্রেসের মূল দুর্বলতার জায়গা হচ্ছে ইন্ডিয়া জোটকে সঠিকভাবে সক্রিয়ভাবে উপস্থিত না করতে পারা। সিপিএমের সাথে তার রাজস্থানেও জোট হবে না, মধ্যপ্রদেশেও জোট হবে না, এরকম একটা জায়গা তৈরি হয়েছে, সিপিআইয়ের সাথে হয়েছে। এবং আজকে দেখা যাচ্ছে সমাজবাদী পার্টি পরিষ্কার আজকে বলছে কংগ্রেস এবং বিজেপি দুজনকেই হারাতে হবে। অন্যদিকে জেডিইউয়ের অন্যতম নেতা নীতিশ কুমার পরিষ্কার বলে দিয়েছেন কংগ্রেস এখন বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে, তাই জন্যে সে ফোকাস করতে পারছে না ইন্ডিয়া জোটের ওপর। এটা হলে খুব একটা কিন্তু ভয়ঙ্কর জায়গা তৈরি হবে। এখন এটা কেন ভয়ঙ্কর জায়গা তৈরি হবে, কয়েকটা রাজ্যে নির্বাচনে জয়টা বড় কথা নয়, বড় বিষয় হচ্ছে ভারতবর্ষ
থেকে ফ্যাসিস্ট শক্তিগুলোকে আটকানো এবং ভারতবর্ষ থেকে ফ্যাসিস্ট শক্তিগুলোকে আটকাতে হলে আজকে কংগ্রেসকে এটা বুঝতেই হবে যে আঞ্চলিক দল এবং অন্যান্য দলগুলোর একটা বৃহৎ ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার সাথে কংগ্রেসের ক্ষমতা যদি যুক্ত হয় তবেই কিন্তু কোনো গুণগত পরিবর্তন আনা যাবে। নাহলে বিহার ভোটে যেরকম হয়েছিল মাত্র 1-2% ভোট ভাগাভাগির কারণে, সেকুলার শক্তির ভোট ভেঙে যাওয়ার কারণে কিন্তু বিহারে বাজি মেরে দিয়েছিল, আপনার মনে রাখুন, এনডিএ জোট। পরে অবশ্য নীতিশ এনডিএ থেকে বেরিয়ে এসেছিলেন। সুতরাং এই জায়গাটা কিন্তু আজকে কংগ্রেসকেও গভীরভাবে মনে রাখতে হবে যে ইন্ডিয়া জোটই একমাত্র বিকল্প। কোন রাজ্যেতে এসে সফল হলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আজকে যদি ভারতবর্ষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় তাহলে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী জায়গায় নিয়ে যেতে হবে। ইন্ডিয়া জোট কোনো স্ট্র্যাটেজিক জায়গা নয়, ইন্ডিয়া জোট এই মুহূর্তে একটা ভীষণভাবে প্রয়োজনীয় জায়গা, যে প্রয়োজন ছাড়া, যে প্রয়োজনকে মান্যতা দিতে গেলে আজকে প্রত্যেক দলকেই, বিশেষ করে কংগ্রেসকেও, 3 পা পেছনে ফেলতে হবে, পেছনে আসতে হবে 2 পা এগোনোর জন্যে। এই বলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগছে কথামুখের অনুষ্ঠান অবশ্যই জানাবেন, এবং তার সাথে সাথে বলছি কথামুখ গভীরভাবে সাবস্ক্রাইব করুন। চারিদিকে নানা চ্যানেল রয়েছে কিন্তু সেই চ্যানেলগুলোর মাঝখানে কথামুখের মতো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, যা কিন্তু তোমার কথা বলতে চায়, তোমার প্রতিনিধি হতে চায়। সুতরাং হই হই করে কথামুখকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলকে যত তোমরা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াদের পাশে দাঁড়াবে তত কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলোর সুবিধা হবে এইরকম একটা জটিল সময়ে সার্ভাইভ করতে। 2, ভয়ঙ্করভাবে কথামুখে সাবস্ক্রিপশনস নাও, মেম্বার হও আর কি, সাবস্ক্রিপশন নাও বলতে বলছি, মেম্বার হও যদি সম্ভব হয়, এবং এই অনুষ্ঠানটা ভালো লাগলে ইউটিউবে 2 হাত ভরে থ্যাঙ্কস জানাও। আর সঙ্গে যে কথাটা, যে অনুযোগ প্রতিদিন বলি, কথামুখের ফেসবুক চ্যানেলটাকে কিন্তু তোমরা ফলো করো। ঠিক আছে, আজকে এই অবধিই থাকলো। জয় গুরু, এনজয় গুরু, আল্লাহ হাফিজ, আবার দেখা।